রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আমিও আপনাদের সাথে আছি, মুসা আল আরিফ। তো আজকে আমরা আপনাদের সামনে যে আলোচনা করব, যে ঔষধটির রিভিউ দিব সেটির নাম হলো একটি সিরাপ, সেটির নাম হলো লিকোসা। এটি উৎপাদন করে থাকে সান্স বাংলাদেশ। এই ঔষধটি উৎপাদন করে থাকে ইউনানি ডিভিশন, অর্থাৎ বাংলাদেশে যে বিভিন্ন ফার্মাসিটি আছে, যেমন এলোপ্যাথিক আছে, হোমিও আছে, ইউনানি আছে, হার্বাল আছে। তো এই লিকোসা সিরাপটি উৎপাদন করে থাকে সান্স বাংলাদেশ লিমিটেড, ইউনানি ডিভিশন। তো বন্ধুরা এই লিকোসা সিরাপটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ। আমরা যেই সমস্যার জন্য এই সিরাপটি দেওয়া হয় আমরা ইতিমধ্যে কিন্তু সেই বিষয়ে ট্রিটমেন্ট দিয়েছি এবং খুব ভালো রেজাল্টও পেয়েছি। তাই আমি আপনাদের আজকে অনেকেই আমাদের কাছে সমস্যার কথা বলেছেন, তাই এই আজকে এই রিভিউ দিতেছি আপনাদের জন্য। অনেক মা বোনেরা আছে যাদের প্রতি মাসে নিয়মিত মাসিক হচ্ছে না, নিয়মিত মাসিক হয় না, এবং এ নিয়ে তারা অনেক চিন্তিত থাকেন, যার কারণে তাদের শরীরও খারাপ হয়ে যায় এবং স্বাস্থ্য ভেঙে যায়। মাসিক নিয়মিত না হলে তাদের অনেক দুশ্চিন্তার কারণ হয়ে যায়, যার কারণে অনেকে প্রেশারে সমস্যা করে। আসলে ঠিকমতো মাসিক না হওয়া আসলে শরীরের জন্য অতটা ক্ষতিকারক না হলেও, কিন্তু মা বোনেরা এটা চিন্তা করার কারণে তাদের জন্য একটা বিরূপ প্রতিক্রিয়া কাজ করে শরীরের উপর। এই জন্য আমি মা বোনদের উপকারের জন্য আজকে এই লিকোসা সিরাপটি রিভিউ নিয়ে আসছি। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, আপনারা সবাই পুরো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন। তো প্রতি 5 মিলি সিরাপে, লিকোসা সিরাপে আছে 72 বিরিঙ্গ 0.125 মিলিগ্রাম এবং ফুহ 0.125 মিলিগ্রাম, ওট কম্বল 0.125 মিলিগ্রাম, বাদিয়ান 0.125 মিলিগ্রাম, তোখমে খরবুজা 0.125 মিলিগ্রাম এবং পোস্ত আমলতাস 0.125 মিলিগ্রাম, তোখমে কুর্তুম 0.125 মিলিগ্রাম, পুদিনা খুস্ক 0.75 মিলিগ্রাম, তোখমে গাজর 0.75 মিলিগ্রাম, তোখমে তুরব 0.7 মিলিগ্রাম, খামে মস্ক 0.75 মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান রয়েছে। এবং এই সিরাপটি তৈরি করা হয়েছে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি এবং ইউনানি যে সূত্র আছে সেই সূত্র অনুসরণ করে। তো মূলত এই সিরাপটা আমরা দিয়ে থাকি ঋতুবদ্ধতা, অর্থাৎ নিয়মিত মাসিক না হওয়া, অনিয়মিত মাসিক, সাদা সিরাপ এবং মাসিকের সময় অনেক ব্যথা বা কষ্ট হয়, অনেকে ঠিকমতো মাসিক হয় না, এবং মাসিকের সময় যাদের প্রচুর পরিমাণে ব্যথা করে এবং অনেকের জরায়ু প্রদাহ থাকে, জরায়ু থেকে সাদা সিরাপ বের হয় এবং জ্বরের দুর্বলতার জন্য মূলত এই সান্স কোম্পানি এই লিকোসা সিরাপটি তৈরি করেছেন। তো আমরা সেই রোগীর সিস্টেম অনুযায়ী, রোগীর ধরন অনুযায়ী আমরা কিন্তু এই সিরাপটা দিয়ে থাকি। তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ, দাম মাত্র 160 টাকা। আপনারা আশেপাশে যে কোনো ফার্মেসিতে আপনি এই সিরাপটি পাবেন। সেবনবিধি হলো 2 থেকে 4 চামচ দিনে 2 বার, অথবা আপনার যেই আপনারা যেখান থেকে নেবেন, যেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিরাপটি খাবেন, তিনি আপনার শরীর অনুযায়ী আপনার ডোজেস ফর্ম দিয়ে থাকবেন, কয় চামচ খাবেন, কতটুকু খাবেন সেটা দিয়ে থাকবেন। আর আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, যখন মাসিক শুরু হয়ে যাবে বা মাসিক নিয়মিত হবে তখন কিন্তু সিরাপটি বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু অনেকে জানে না, যার কারণে মাসিক হওয়ার পরে সিরাপটি নিয়মিত খেলে অনেকদিন মাসিক অনেকদিন বেড়ে, অর্থাৎ 7 দিন 8 দিন 10 দিন বা কিংবা 14 দিন পর্যন্ত হতে পারে। এই জন্য যখন মাসিক হওয়া শুরু করবে, তখন মাসিক যখন ক্লিয়ার হবে তখন কিন্তু সিরাপটি সেবন বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা আজকে এই বিষয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও উপকারী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করার অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যে যতটুকু পারেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আত্মরসিদ শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। এবং সবচেয়ে দেখা যায় যে করোনা ভাইরাস পবিত্র, যা পাক পবিত্র থাকলে, পরিষ্কার থাকলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। এই জন্য আপনাদের বিশেষ অনুরোধ থাকছে যে বারবার সাবান দিয়ে হাত ধুইবেন এবং কাপড় চোপড় পরিষ্কার কাপড় চোপড় পরবেন। বাহির থেকে এসে ঘরে হঠাৎ করে প্রবেশ করে বাচ্চাদের সাথে বা কারোর সাথে মোলাকাত না করে, কথাবার্তা না বলে আগে আপনি পরিষ্কার হয়ে নেবেন, এরপরে সবার সাথে কথাবার্তা বলবেন বা আপনার বাসার যেসব কাজ বাজ তাই সারবেন। আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য অনুরোধ রাখছি। আজ এ পর্যন্ত, এই সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।